আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে শুরু করছি আজকের এই ভিডিওটি, সাথেই থাকবেন। পদ্মা বাংলাদেশের প্রধান নদী, এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 120 কিলোমিটার, গড় প্রস্থ 10 কিলোমিটার। নদীটি বিভিন্ন জেলার সাথে ইন্টারকানেক্ট, বিশেষ করে রাজবাড়ী, নবগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চাঁদপুর, এই জেলাগুলো নিয়ে এই নদীটি বিস্তৃত। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতের হুগলির দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল হতে 2200 কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সর্বশেষ পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন কবি সাহিত্যিক এই নদীটি নিয়ে বিভিন্ন সময় লিখেছেন, তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা। পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে। তার বিখ্যাত কিছু গানের পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসাক রচিত পদ্মার পলি দ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মা পাড়ের সাধারণ মানুষের নিয়ে লিখেছেন তিনি। তাছাড়া বিভিন্ন শিল্পী বিভিন্ন সময় এই নদীটি নিয়ে গেয়েছেন তার মূল্যবান গানটি। পদ্মার ভাঙ্গনে নিয়মিত বিলুপ্ত হয় এপার থাকা স্থাপনা বসতি। 1967 সালের পর থেকে 66,000 হেক্টরের বেশি পরিমাণ জমি পদ্মার বুকে বিলীন হয়েছে। নদী বারবার গতিপথ বদলায়, আকৃতি পরিবর্তন করে, সেজন্য কবি লিখেছেন, একুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা। বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা গত 30 বছরে পদ্মা নদীর ভূমিরূপ বারবার বদলেছে। নদীর আকৃতি ও গড়নে এসেছে বিভিন্ন পরিবর্তন, আর বহুরূপী এ চরিত্রের কারণে পদ্মা কখনো কারো জন্য হয়ে উঠেছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ। রাক্ষসী পদ্মার করাল গ্রাসে নদীর তীরবর্তী মানুষ তার সর্বস্ব হারালেও সেই দুঃখে আশার বার্তা যোগাচ্ছে পদ্মা সেতু। সেই সাথে পদ্মায় আবারও নতুন করে জেগে উঠেছে কিছু চর, কৃষকের সেই চরে সফলভাবে ফসল উৎপাদন করছে। উৎপাদিত ফসল দেশের সকল প্রান্তে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্বপ্নের সেতু পদ্মা। এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর আপনাদের এই লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আল্লাহ বাসায় রাখলে।